এরপরে সাইদ খসরু জানতে চেয়েছেন, রাবে আহমদ জানতে চেয়েছেন, কোন নামাজে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত সালাম পাঠানো হয়, কোন নামাজে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত সালাম পাঠানো হয়, নফল রোজা, মানত রোজা, কাজা রোজা, এর নিয়ত কি আলাদা? দুইটা প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্নটা বুঝতে পারিনি, কোন নামাজে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠানো হয়। আসলে সালাত সালাম পাঠানো বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম প্রেরণ করা, আল্লাহর কাছে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটাকে সালাত সালাম পাঠানো বলা হয়। এটা সব নামাজের জন্য একই নিয়ম, দরুদ ইব্রাহিম পাঠ করবেন, সালাত সালাম পেশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৈঠকে, শেষ বৈঠকে, এটা সব নামাজের জন্য একই নিয়ম।